আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছি একটি বিয়ের দাওয়াতে। এটি হলো 10 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার। তো খুব জমজমাট আয়োজন চলছে বিয়ের। আপনাদের সেন্টারটা আমি একটু দেখাচ্ছি, আর ওনারা যেভাবে ডেকোরেশন করেছে অনেক সুন্দর হয়েছিল ওনাদের ডেকোরেশনটা। তো ভিড়াভিড়ির কারণে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। খুব ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, উপচে পড়া ভিড়, যে কারণে কনের পিকও ভালো করে নেওয়া হয়নি। স্টেজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সবচেয়ে সুন্দর হচ্ছে বিয়ের কনে। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন, তারা যেন অনেক সুখী হয়। তো আমাদের কিন্তু কনে দেখার পর্ব শেষ, এখন কিন্তু ভুরি ভোজের পালা। আমার সাথে আছে আমার বড় বোন, আমার 2 ভাগ্নি, আমার ভাগিনা এবং আমার ছেলে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এটা হলো আমার বড় ভাগ্নি। এখন আমরা যাব বুদ্ধিজীবীতে, মিরপুর বুদ্ধিজীবীতে। তো এটি কিন্তু ছিল সেন্টারের অপোজিট পাশেই। তো আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করব। আমাদের খাওয়া দাওয়ার পর আর রেস্ট নেওয়া হয়নি, এখন আমরা একটু রেস্ট করে নিচ্ছি। আমরা কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, সেজন্য আর পুরোটা ঘুরে আপনাদের দেখানো হয়নি। সালমান কিন্তু ঘুরতে এসে খুব খুশি, আর বিশেষ করে ও ওর বোনদের পেলে ওর খুশিটা ডাবল হয়ে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো এটি হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটি কিন্তু বুদ্ধিজীবীদের স্মৃতির স্মরণেই নির্মাণ করা হয়েছিল। তো আমরা কিন্তু প্রত্যেক বছরই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু 14ই ডিসেম্বর ছিল। তো এখানে কিন্তু ভোরবেলাতে অনেক মন্ত্রী মহোদয় এসেছিল। শহীদদের স্মরণে পুষ্পার্পণ করার জন্য
আমি কিন্তু ইউটিউবে একেবারে নতুন, আমি হয়তো ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না, তো আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সাহায্য করবেন। তো এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। চারপাশ একেবারে খোলামেলা, মনে হচ্ছিল যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এরকম একটা জায়গা। চারদিকে গাছপালা। তো আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজকে কিন্তু এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।